তুমি কি জানো ফ্রি ফায়ারের সর্বপ্রথম ওয়েব ইভেন্ট কোনটা ছিল আর সেই ওয়েব ইভেন্টে আমরা কি পেয়েছিলাম? বাংলাদেশের সর্বোচ্চ হাইয়েস্ট লেভেল কার আছে এখন পর্যন্ত? গিল্ডের ব্যাপারে তো আমরা প্রত্যেকই জানি, তুমি কি ওইটা জানো যে সর্বপ্রথম কে ফ্রি ফায়ারে গিল্ড খুলেছিল আর ওই গিল্ডের বর্তমানে কত লাখ গুলিরি আছে? নাকি সেই যত শুরুতে ছিল এখনো পর্যন্ত এতটুকুই আছে? ফ্রি ফায়ারে গান স্কিনের অভাব নেই, তোমাদের মধ্যে কি কেউ চিন্তা করেছো? এই পর্যন্ত ফ্রি ফায়ারে প্রত্যেকটা গানেরই 10-20-50টার উপর স্কিন আছে, কিন্তু ফ্রি ফায়ারে সবগুলো গান মিলিয়ে টোটাল কতটা গান স্কিন আছে ফ্রি ফায়ার? 1,000 নাকি 2,000 নাকি 3,000 নাকি 4,000 উপরে গান স্কিন আছে আমাদের ফ্রি ফায়ারে সবগুলো গান মিলিয়ে? তুমি চিন্তা করেছো? আজকের এই ভিডিওতে টপ 17 আননোন ফ্যাক্ট বলবো, যেগুলো প্রত্যেকটা ফ্রি ফায়ারের প্লেয়ারই জানা উচিত। সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো, লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দাও। 1 নাম্বার 17 ফ্রি ফায়ারের প্লেয়ার যারা আছে আমরা বেশি সবারই এই ফ্লাগিমুটা পছন্দ, এই ফ্লাগিমুটা দিতে সবাই পছন্দ করি। তুমি কি এটা জানো যে এই ফ্লাগিমুটার অনেক বড় একটা গ্লিচ আছে, সেই গ্লিচটা কি? এই ফ্লাগিমুটা নিয়ে যখনই আমরা ইমোট দিই তখন দেখা যায় যে ফ্লাগিমুটার নিচে যে আমাদের ফিস্টের স্কিন আছে আমাদের ফিস্টের স্কিনটা ফ্লাগ ইমোটের নিচে চলে যায়। তো এখানে দেখতে পারতেছো আমি ইমোট দিব তখন আমার যে ফিস্টের স্কিন আছে এক হাতের স্কিনটা শো হচ্ছে আর অন্য হাতের যে স্কিনটা সে হাত দিয়ে ফ্লাগ ইমোটটা দিচ্ছে উইটার স্কিনটা নিচে চলে যাচ্ছে যা স্ক্রিন উপর তোমরা দেখতেই পাচ্ছ। যতক্ষণ পর্যন্ত ফ্লাগটাকে ধরে রাখা হয় ততক্ষণ পর্যন্ত দেখা যায় যে যে স্কিন আছে ফিস্টের উইটা ফ্লাগের নিচে চলে যায়। 1 নাম্বার 16 তো বর্তমান সময়ে ব্যাশের ডিউরেবিলিটি থাকে 3 লেভেলে 260। ডিউরেবিলিটি বলতে বোঝায় যে ব্যাশটা কতক্ষণ পর্যন্ত তোমাকে সেভ করবে। কিন্তু তোমরা কি এইটা জানো শুরুর দিকে ডিউরেবিলিটি কত ছিল আমাদের ফ্রি ফায়ারে বেস্ট? এখানে দেখতে পারতেছো শুরুর দিকে বেস্ট ডিউরেবিলিটি এখানে কিন্তু 250 এ, শুধু 10% বাড়িয়ে দিয়েছে ফ্রি ফায়ার। 1 নাম্বার 15 বর্তমান সময়ের র‍্যাঙ্ক সিজনে দেখা যায় গোল্ড ডায়মন্ড প্লাটিনাম তারপরে হিরোইক দেন আমাদের গ্র্যান্ড মাস্টার, কিন্তু এখন দেখতে পারতেছো শুরুর দিকে কেমন ছিল। দেখতে পারতেছো শুরুর দিকে আমাদের গ্র্যান্ড মাস্টার ছিল না, প্লাটিনাম ছিল, হিরোইক ছিল, ডায়মন্ড ছিল, যে লোগোগুলো হিরোইক এবং গ্র্যান্ড হিরোইক এবং ডায়মন্ডের সম্পূর্ণ আলাদা ছিল। তোমাদের মধ্যে কে কে এইটা আগে থেকে জানতে কমেন্টে জানাই দিও। 1 নাম্বার 14 বেশি সবাই আমরা ফ্রি ফায়ার ট্রিক্স ইউজ করে গাড়ি দিয়ে আকাশ উঠতে পছন্দ করি। 2017 সালের দিকে কোন ট্রিক্স ছাড়াই ডাইরেক্টলি আকাশের উপর উঠা যেত। এই যে প্যান্থার ড্যাশটা দেখতে পাচ্ছো তো গ্যারানা এমন একটা সুন্দরভাবে বানিয়েছিল যে এই গাড়িটা দিয়ে সুপারম্যানের মতো আকাশ উড়া যেত। তো ফ্রি ফায়ারের সুপারম্যান বলা হতো ওই প্যান্থার ড্যাশটাকে। তো এই ড্যাশটা নিয়ে যদি কোনো গাড়িতে উঠা হতো তখন দেখা যেত যে আপনা আপনি এই গাড়িটা আকাশের উপর উঠা যেত। তো এখানে দেখতে পেলে তো গাড়িটা উঠার সাথে সাথে আর ইটি টিমমেট সহকারে এটা নিয়ে আকাশে উড়ে যেত, সুপারম্যান স্পাইডারম্যানরা করে থাকতো। তো এইভাবে এই ড্রেসটাকে সবাই স্পাইডারম্যান ড্রেস বলে জানতো, কারণ এই ড্রেসটা নিয়ে যে কোনো গাড়ি দিয়ে আকাশ উঠা যেত। 1 নাম্বার 13 2017 সালের দিকে ফ্রি ফায়ারে ট্রেনিং এক অদৃশ্য স্থান ছিল। তো আগের যে আমাদের ট্রেনিং গ্রাউন্ড ছিল তো ওই ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রথমত এই যে ক্যারেক্টার গুলো দেখতে পারতো সেগুলো বসাতে হতো। বসানোর পর দেখা যেত যে এখানে এগুলোর উপরে একটা ওয়াল মারতে হতো। তো ওয়াল মারার পর এখানে সুন্দরভাবে উপর দিয়ে এর উপর দিয়ে উঠে উঠে আমাদের দেওয়ালের উপরে উঠতে হতো। তো এখানে দেখতে পারতো কিভাবে উঠতেছে, তো এইভাবে দেওয়ালের উপর উঠতে হতো। তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা কি এই ট্রেনিং গ্রাউন্ডে কেউ ফ্রি ফায়ার খেলেছো অবশ্যই কমেন্টে জানাই দিবা। এই ট্রেনিং গ্রাউন্ডটা ভালো ছিল নাকি বর্তমান সময়ের ট্রেনিং গ্রাউন্ডটা ভালো ছিল? এই ট্রেনিং এ গাছের মধ্যে আসার পর এইখান থেকে একটা জাম দিতে হতো। তো এইভাবে একটা জাম দিতে হতো। তো দেওয়ার পর আস্তে আস্তে সামনে দিয়ে যেতে হতো, কারণ একটু যদি মিছে যায় তাহলে দেখা যেত যে আমরা ওই অদৃশ্য জায়গার মধ্যে যেতে পারতাম না। তো এইটা হচ্ছে সেই স্থান। তো এই স্থান থেকে কি করতে হবে, এইখান থেকে একটু জাম দিতে হবে, বাস তাহলে হয়ে যাবে। তো এইখানে আসলাম এবং আসার পর ডাইরেক্টলি আমাদের জাম দিতে হতো। এইভাবে জাম দিলে আমরা এই যে স্থানটা দেখতে পারতেছো ফ্রি ফায়ারে এইটা ছিল একটা অদৃশ্য স্থান। তো এই স্থানের মধ্যে কেউ আসতে পারতো না, শুধুমাত্র ফ্রি ফায়ারে এক দুজন প্লেয়ারই আসতে পারতো। এটা ওই সময়কার অদৃশ্য স্থান ছিল, ফ্রি ফায়ারে সবচেয়ে বড় অদৃশ্য স্থান। ফ্যাক্ট নাম্বার 12 এই জি টিনের ব্যাপারে তো আমরা প্রত্যেকই জানি। ক্লাসিক স্কোরের সবথেকে ইউনিক গান হচ্ছে এটা। তো বর্তমান সময় দেখা যাচ্ছে এই গানের মধ্যে কোনো রকম স্কুপ নাই। তো আমরা সবাই জানি এই গানে কোনো স্কুপ করা যায় না, এমনিতে অটোমেটিক আমাদের এম করতো, স্কুপ করে মারা যায় না। এটা হচ্ছে ফ্রি ফায়ারের অনেক আগের একটা গেম প্লে। তো এখানে দেখতে পারতেছো এটা হচ্ছে জি এবং এটার মধ্যে 2017 সালের দিকে স্কুপ করা যেত। তো এখানে দেখতে পারতেছো স্কুপ অ্যান্ড গাড়ি দিয়ে চলে যাচ্ছে আর স্কুপ করে মারতেছে। তো ফ্রি ফায়ারে 2017 সালের দিকে G82 স্কুপ করে মারা যেত। এই ফ্যাক্টটা কি তোমরা আগে থেকে কেউ জানতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ফ্যাক্ট নাম্বার 11 এখন যে স্ক্রিনশটটা তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে 2017 সাল না, এটা 2022 সালের বিমা শক্তি। 2022 সালের বিমা শক্তিতে দেখা যায় যে মধ্যে দিয়ে অনেক বড় একটা ফাঁক আছে বা ছিদ্র আছে, কিন্তু 2017 সালের বিমা শক্তিতে দেখা যায়। তো এখানে দেখতে পারতেছো এটা হচ্ছে 2017 সালের বিমা শক্তি এবং বিমা শক্তিতে দেখা যায় যে এই যে উপরে জালের মতো কিছু একটা ফেলে রাখা হয়েছে। তো 2017 সালের বিমা শক্তি খুবই ইউনিক ছিল, মনে হতো যে ওই বিমা শক্তিটা পুরাই রিয়েল রিয়েল। তো তোমাদের মধ্যে কি কেউ এই বিমা শক্তিটা দেখেছো এর আগে বাস্তবে? ফ্যাক্ট নাম্বার 10 বর্তমান সময়ে আমরা যখন কোন এনিমিকে কিল করি তখন আমাদের সাথে কিলের সংখ্যাটা দেখা থাকে আর কিল লেখাটা থাকে। তো এটা হচ্ছে 2017 সালের কিলের ইফেক্ট। তো 2017 সালে কিলের সাথে দেখা যেত একটা ইমোজি, তো বর্তমান সময়ে কিলের সাথে কিন্তু কোনো ইমোজি দেখা যায় না। ফ্যাক্ট নাম্বার
নাম্বার নাই। তুমি কি জানো বাংলাদেশের সর্বোচ্চ বর্তমান সময়ে হাইয়েস্ট লেভেল কার আছে? এখন যে প্লেয়ারটি তোমরা দেখতে পাচ্ছো K71 গেমের নামে, এই প্লেয়ারটা বর্তমান সময়ের হাইয়েস্ট লেভেল বাংলাদেশ সার্ভারে। বাংলাদেশ সার্ভারের মধ্যে এটাই সর্বোচ্চ লেভেলের আইডি বর্তমান সময়ে K71 গেমের নামে এই প্লেয়ারটা। এক নাম্বারে আমরা সবাই জানি যে ফ্রি ফায়ারে হিপ হপ বান্ডেল আসে সেকেন্ড ইলাইট পাসে। তো এটা হচ্ছে দ্বিতীয়বার ইলাইট পাস ব্যাক আসার পর আমাদের হিপ হপ বান্ডেলও ব্যাক আসে দ্বিতীয়বার আমাদের 7টা ইলাইট পাসের ব্যাক। তো যদি আমি তোমাদেরকে এখন বলি এই ইলাইট পাস আমাদের তৃতীয়বারও ব্যাক আসে, মানে তিনবার ব্যাক আসে, তাহলে কি কেউ বিশ্বাস করবে? তৃতীয়বার কিভাবে বা কোন সার্ভারে আসে তোমরা কি জানো? তৃতীয়বার ফ্রি ফায়ারে হিপ হপ বান্ডেল, সাকুরা বান্ডেল, ইলাইট পাস, সমস্ত ইলাইট পাস শুধুমাত্র একটা সার্ভারে, এটা হচ্ছে পাকিস্তান সার্ভার। তৃতীয়বার যেভাবে ব্যাক আসে তোমরা এখানে দেখতে পারতেছো, পাকিস্তান সার্ভার যখন নতুন নতুন আসে তখন একটা ইভেন্ট আসছিল, সেই ইভেন্টে আমাদের দেওয়া হয়েছিল ফুল ক্যারেক্টার সেট, ফুল প্যাড সেট, ফুল ইলাইট পাস সেট এবং একটা আইফোন। ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হতো আমি তোমাদেরকে একটু ডিটেইলসে বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। এটা ছিল আমাদের সেই ইভেন্ট। তো এই ইভেন্টের জন্য আমরা ক্লিক করতাম, তো ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ ডিটেইলস আসতো। তো এটা হচ্ছে আমাদের শেয়ার ফ্রি ফায়ার। তো এখানে আমাদের ফ্রি ফায়ার যে ইভেন্টটা ছিল শেয়ার করতে হতো। এখানে দেখতে পাচ্ছো রুল। তো ইভেন্টটা থাকতো আমাদের 27 তারিখ থেকে আমাদের 6 তারিখ পর্যন্ত। তো হাউ টু প্লে, তো এখানে আমরা যদি ডেইলি লগইন করি তাহলে আমাদেরকে একটা টিকেট দেওয়া। এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় আমাদের যে মিশনটা ছিল ওই মিশনটা লেখা আছে ইউজ টিকেটস ইন দা হোয়েল ক্লিম স্পেশাল রিওয়ার্ড। এখানে কিন্তু আমাদেরকে ফ্রিতেই দিত টোকেন গুলো, প্রত্যেক দিন আমাদের 3টা করে স্পিন করা যেত, আর ওই সময় ফ্রিতে আমাদের রিওয়ার্ড গুলো কি কি ছিল আমি তোমাদেরকে দেখাই দিতেছি। রিওয়ার্ড হিসেবে ছিল একটা 13 Pro Max আইফোন, যেটা 24 ঘন্টার মধ্যে যারা লাকি উনার ফিল আপ করলে তারা বাসায় পৌঁছে যাবে। দ্বিতীয় যে লাকি ইভেন্টটা ছিল সেটা ছিল ফুল ইপি। তো এখানে দেখতে পারতো ক্লিম ফুল ইপি। তো যদি তোমাদের লাকি লাখ ভালো থাকে তাহলে ওই পাকিস্তান সার্ভারের মধ্যে যে ইভেন্টটা দেখতে পারতেছো ফুল ইপি লেখা আছে, তো এই ইভেন্টের মধ্যে আমাদের ফ্রিতে সাকুরা বান্ডেল, হিপ হপ বান্ডেল সমস্ত কিছু আমাদেরকে ফ্রিতে দেওয়া হতো, মেল বক্সের মধ্যে দিয়ে দেওয়া হতো। তো এইটা ফুল ইপি যেটা লেখা আছে এটার মধ্যে পাকিস্তানের এক প্লেয়ার ফ্রি ফায়ারে সমস্ত ইলাইট পাসই পেয়েছিল, তাও একদমই ফ্রিতে, যাদের বিশ্বাস হবে না। আর এটা হচ্ছে ফ্রি ফায়ারে ফুল ইলাইট পাসের গিফট। তো যারা বলেছিল যে এটা ফেক, তো এখানে দেখতে পারতেছো এখানে কিন্তু গ্যারেনা যখন পাঠাচ্ছে তখন কিন্তু এখানে লেখাই আছে হাই লাকি উইনার ইউআরডি দেওয়া আছে, তোমরা চাইলে ইউআরডি চেক করে দেখতে পারো পাকিস্তান সার্ভারে। এখানে কিন্তু তারা লিখে দিয়েছে থ্যাঙ্কস ফর পার্টিসিপিং ইন আওয়ার ইভেন্ট। তো এখানে কিন্তু পাকিস্তান সার্ভার কিন্তু লেখা আছে দ্য পাকিস্তান কমিউনিটি দ্য নিয়ার ফিউচার। তো এটাই কিন্তু ফ্রি ফায়ারে গিফট করে এই প্লেয়ারটা সব থেকে বেশি লাকি উইনার ছিল। আমি সেটাই বলতে চেয়েছিলাম, পাকিস্তান সার্ভারে তৃতীয়বারের মতো সকল ইলাইট পাস ব্যাক দেওয়া হয়েছিল, শুধুমাত্র পাকিস্তান সার্ভারেই এটা দেওয়া হয়েছিল, সেটা ইভেন্ট উপলক্ষে। ফ্যাক্ট নাম্বার 5, তোমরা কি জানো ফ্রি ফায়ারে এই পর্যন্ত টোটাল কতটা গান স্কিন আসছে? এর সঠিক হিসাব কেউ করতে পারবে না গ্যারেনা ছাড়া, কারণ প্রত্যেক আপডেটে গ্যারেনা দেখা যায় যে প্রত্যেক স্কিনের 2টা কি 3টা নতুন নতুন স্কিন। তবে এই পর্যন্ত ফ্রি ফায়ারে সকল গান স্কিন আনা হয়েছে টোটাল 3,500 উপরে। ফ্যাক নাম্বার 4, আর্টিক ব্লু বান্ডেলকে আমরা সবাই চিনি। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যে আর্টিক ব্লু বান্ডেল অন্যান্য সার্ভারে ম্যাজিক কিউবে থাকলেও আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল সার্ভারে কেন এই ম্যাজিক কিউবে দেখা যায় না? এর কারণ হচ্ছে শুরুর দিকে 2018 সাল, 2019 সাল এবং 2020 সালের সময়ে আমাদের আর্টিক ব্লু বান্ডেল, তারপর জুকার বান্ডেল, এই বান্ডেলগুলো আগে থেকে আমাদের ম্যাজিক কিউবে ছিল। যখনই একবার ম্যাজিক কিউবের নিচে চলে যায় তাহলে ওই সব বান্ডেল চলে যায়, আর যার ফলে পরবর্তীতে ওই সব বান্ডেল কখনই ব্যাক আসে না। অন্যান্য বান্ডেল দ্বিতীয়বার ব্যাক আসলেও ম্যাজিক কিউবের মধ্যে, কিন্তু আর্টিক ব্লু বান্ডেল, ব্র্যাক ডান্সার বান্ডেলের মতো রেয়ার সব বান্ডেল ব্যাক, ওই সব বান্ডেলের পপুলারিটি কমে যাবে বলে। এক নাম্বার 2, তো ফ্রি ফায়ারে প্রথম গিল কোনটাকে বলা হয়? তো এখন যে গিলটা দেখতে পারতেছো, তো এই গিলটাকে ফ্রি ফায়ারে সর্বপ্রথম গিল বলা হয়। এই গিলটা ফ্রি ফায়ারে শুরুর দিকে খোলা হয় এবং এই গিল থেকে কপিটা দেখে বস গিল খোলা হয়। তবে বস গিলটা প্রথম গিল বলা যায় না, কারণ এটা মাত্র 2018 সালের দিকে খোলা হয়েছিল। ফ্যাক নাম্বার 1, ফ্যাক নাম্বার 1 এ কমেন্টে জানা দিবা তোমরা কে এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছো। ভিডিও ভালো লাগলে প্লিজ মনে করে একটু ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। টাটা, বাই বাই।